আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি আছি তাবাসসুম ইভাজেনি। বিই নিউজ এর সাথে ববিকে নিয়ে পর্দায় ফিরছেন এসডি রুবেল। বিস্তারিত জানতে বিই নিউজের ডেস্ক রিপোর্টে। তারকা অভিনেত্রী ইয়ামিন হক ববিকে নিয়ে পর্দায় ফিরছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা এসডি রুবেল। আগামী 29 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার পরিচালিত সিনেমা বৃদ্ধাশ্রম। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। এসটি রুবেল ডায়ক থেকে নায়ক হয়েছেন অনেক আগেই। তার অভিনীত প্রথম সিনেমা এভাবেই ভালোবাসা হয়। এর কয়েক বছর পর বৃদ্ধাশ্রম সিনেমা নির্মাণের ঘোষণা দেন। করোনা মহামারী শুরু হওয়ার অনেক আগেই এর নির্মাণ কাজ শেষ হয়। 2002 সালে এটি সেন্সর ছাড়পত্র লাভ করে। এখন আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। এসটি রুবেল বলেন, 3 বছর আগে বৃদ্ধাশ্রম সিনেমার সেন্সর মিললেও করোনার প্রকোপ থাকায় এর মুক্তি একাধিকবার পিছিয়ে যায়। ভেবেছিলাম গত 12 মে মুক্তি দেব, ওই তারিখে ছিল পাঠান সিনেমা মুক্তির তারিখ। অনেক টাকা লগ্নি করেছি, 1 কোটি টাকার একটি প্রজেক্ট 400 কোটি টাকার প্রজেক্টের সঙ্গে ভাসিয়ে দিতে পারি না। এটি আমার পরিচালিত প্রথম সিনেমা, তাই এর প্রতি অন্যরকম এক ভালোবাসা রয়েছে। সব ঠিক থাকলে 29 সেপ্টেম্বর বৃদ্ধাশ্রম মুক্তি পাবে। আশা করছি গল্প নির্ভর এ সিনেমা মুক্তির পর দর্শকের ভালোবাসা পাব। সিনেমাটি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি মেসেজ, পাশাপাশি এতে প্রেম ও সামাজিক বন্ধনও দেখানো হয়েছে। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।